নমস্কার বন্ধুরা ডাব্লিউপিএস এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার একুশে কনস্টেবেল এবং এস এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে আশা করি তোমরা সবাই দেখেছো তোমাদের জন্য অলরেডি আমাদের অনলাইনে ক্লাসে শুরু হয়ে গিয়েছে তোমাদের রিজনিং জিকে ম্যাথ সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশন আমরা কিন্তু করছি তোমরা প্লে লিস্টে ভিজিট করে প্রিভিয়াস ক্লাসগুলোকে অ্যাটেন্ড অবশ্যই করে নেবে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকানটা ওপেন করে অবশ্যই রাখবে সম্পূর্ণ পুরো সিলেবাস একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ কিছু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে এই ভিডিওটি আমরা মেনলি এখানে ডিসকাস করবো তোমাদের অনেকের ইনকোয়ারি ছিল যে উচ্চতা জোর ওজনের উপর একটি স্পেশাল একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো আমি এর আগে তোমাদেরকে মেয়েদের জন্য দিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য সেটিকে আইবেটনে আমি দিয়ে দিচ্ছি সেখানে সেখানে তোমরা দেখে নিতে পারবে দুটো একসঙ্গে কম্বাইন করে এখানে কনস্টেবল এবং এসআই এবং অনেকেই সবথেকে বেশি যেটা আমাকে মেসেজ করছে যে দুটো গিয়ে একসঙ্গে আবেদন করা যাবে কি যাবে না দুটো একসঙ্গে আবেদন করা যাবে তুমি এখানে কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে এসআইয়ের জন্য দুটোই অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে চলো এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশনটাকে দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশন এখানে যেটা রয়েছে কনস্টেবলে কী উচ্চতা রয়েছে এসআই কী উচ্চতা রয়েছে বা কনস্টেবল বা এসআই দৌড় কী রয়েছে ওজন কী রয়েছে সমস্ত কিছু ডিটেলসে ভিডিওর মাধ্যমে জেনে নেব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো বন্ধুরা স্ক্রিনে তোমরা ও অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে এখানে ইএস যেটাগুলো রয়েছে এই ইএস ক্যাটাগরিটা কারা ইএস ক্যাটাগরিটা হলো তারা যারা এই মুহূর্তে যারা সিভিক ভলেন্টিয়ারে রয়েছে সিভিল পুলিশে রয়েছে হোমগার্ডে রয়েছে এনভিএফে রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এটি ভ্যাক্যান্সি তাহলে এটা তোমরা অনেকে ইনকোয়ারি করছিলে যে এই জিনিসটা কী জন্য এখানে দেওয়া রয়েছে তাহলে কারণ যে শর্ট নোটিফিকেশন যেটি জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এখানে যারা সার্ভিস করছে সিভিক ভলেন্টিয়ার এই সঙ্গে সঙ্গে এনভিএফ বা এখানে যেটা রয়েছে হোমগার্ডে যারা সার্ভিস করছে তাদের যদি সার্ভিস তিন বছর কমপ্লিট হয়ে যায় তারাও এখানে আবেদন করতে পারবে এবার এখানে যে যে এডুকেশন কোয়ালিফিকেশান বা সিলেবাস যা কিছু রয়েছে এখানে তোমাদের কনস্টেবল বলো এসআইএ বলো দুটোরই ক্ষেত্রে প্রিলিমিনারি সিলেবাস একই রয়েছে এটি মাথায় রাখবে যে দুটোর ক্ষেত্রে প্রিলিমিনারি সিলেবাস একই রয়েছে শুধু মেন্সের সিলেবাস আলাদা রয়েছে এখানে যেটা কনস্টেবল রয়েছে এজ লিমিট যেটা রয়েছে সবারই ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে এরপরে নিচে চলে আসবে নিচে তোমরা স্কুল ডাউন করে যদি করে চলে আসো তাহলে এখানে তোমরা দেখতে পারবে যে মেল ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে কনস্টেবলের জন্য যেটা রয়েছে অল ক্যাটাগরি অল ক্যাটাগরি মানে এখানে জেনারেল ও এরা পড়ছে এসসিএসটি সবাই পড়ছে শুধু একমাত্র এখানে এক্সেপ্ট বলা হয়েছে গোর্খাস রাজবংশীশ এবার সঙ্গে গারওয়ালিস এবং যেটা রয়েছে সিভিল টিপস এরা বাদ দিয়ে বাকি যত ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরির জন্য উচ্চতাটা যেটি প্রয়োজন সেটি হলো গিয়ে ওয়ান সিক্সটি সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন এবং কেজি ওয়েটটা যেটা প্রয়োজন সাতান্ন কেজি এবার অনেকই কোশ্চিন এটা আমাকে করছে যে যে ওয়েটটা যেটি বলা হচ্ছে সে ওয়েটটা কি স্পেসিফিক একদম সাতান্ন কেজি বা কারো যদি একশো বাহাত্তর ধরে নেওয়া যে কারো একশো বাহাত্তর হয়তো সেন্টিমিটার কারো উচ্চতা রয়েছে তারও কি এই সাতান্ন কেজি লাগবে যে না এই যে ওয়েটটা যেটা রয়েছে ওয়েটটা তোমাদের এখানে ভেরিয়েবেল থাকে যেটা রয়েছে চেঞ্জেস করা হয় এই রিলেটেড আমি তোমাদের অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কত থেকে কত ওয়েটের মধ্যে যদি হাইট থাকে তাহলে কত ওয়েট তোমাদের প্রয়োজন তো এখানে একশো সাতষট্টি সেন্টিমিটারের ধরে না ওয়েটটা যেটা রয়েছে এখানে তোমাদের যেটা রয়েছে সাতান্ন কেজি থেকে পঁয়ষট্টি কেজি এই ওয়েটের মধ্যে তোমার ওয়েটটা যদি থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে কিংবা একদম যেটা রয়েছে তোমরা পিইটে পাস করতে পারো আবেদন সবাই করতে পারো এবং সবাইকেই বলো যদি তোমরা যদি সামর্থ্য থাকে তাহলে দুটোতেই আবেদন করবে যেটা রয়েছে কনস্টেবল এবং এসআই দুটোতেই আবেদন করবে যদি গ্র্যাজুয়েশন পাস থেকে তাহলে দুটোই আবেদন তুমি যোগ্য হয়ে যাচ্ছ দুটোতেই আবেদন করবে এবং যাদের হাইট কমপ্লিট হচ্ছে না দেখছো যে আমাদের হাইট হচ্ছে না তারাও আমি বলব যে তোমরাও আবেদন করবে তোমাদের এক্সপিরিয়েন্সটা যেটা রয়েছে বিদ্যি যে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন কী ধরনের এসে থাকে বিশেষ করে যারা নতুন নিউ কামার যারা আসছে হয়তো অনেকেরই হাইট কমপ্লিট হচ্ছে না দেখা যাচ্ছে যে হাইটটা মিলছে না তবুও তোমাদেরকে বলো অবশ্যই আবেদন করবে তাদের তোমরা বুঝতে পারবে যে চাকরি পরীক্ষা কোশ্চিন কেমন লেভেলের হয়ে দেয় কারণ তোমাদের আপকামিং ফুডের যেখানে রয়েছে রিক্রুটমেন্ট হতে চলেছে ফুডের হাইটের সেখানে একটু কম থেকে থেকে এখানে একদম এত হাইট সেখানে চাওয়া হয় না এরপর যেটা রয়েছে চেস্ট যেটা ছাতি রয়েছে ছাতিটা যেতে রয়েছে এখানে আটাত্তর সেন্টিমিটার যেটা রয়েছে নর্মালি এবং এক্সটেন্ড করতে লাগবে পাঁচ সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে মিনিমাম মিনিমাম পাঁচ সেন্টিমিটার এক্সটেন্ড করে সেটাকে দেখাতে লাগবে এরপরে যেটা রয়েছে গোরকাস রাজবংশী তারপরে যেটা রয়েছে গারোয়ালিস এবং শিডিউল ট্রিপস এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট প্রয়োজন ওয়েটটা যেটা রয়েছে তিপ্পান্নকে যেই ভেরিয়েবল রয়েছে তিপ্পান্ন থেকে ষাট এরকম ভেরিয়েবল রয়েছে সেই জন্য ওয়েটকে নিয়ে বেশি টেনশন করা তোমাদের প্রয়োজন নেই হাইটটা নিয়ে বেশি টেনশন তোমরা করতে পারো এরপর যেটা রয়েছে এখানে চেস্ট যেটা চাওয়া হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং এক্সপেন্ড করতে লাগবে পাঁচ সেন্টিমিটার তোমাদেরকে এক্সটেন্ড করতে লাগবে মেয়েদের ক্ষেত্রে এক্সট্রা দিয়ে দিয়েছি তবুও এখানে তো মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছো তাদের কোনো চেস নেই এখানে লেডি কনস্টেবলের জন্য এখানে মেয়েদের ক্ষেত্রে অল ক্যাটাগরি একশো ষাট সেন্টিমিটার ওয়েটটা যেটা রয়েছে উনপঞ্চাশ কেজি এবং গোরখ রাজবংশীদের জন্য এখানে বাহান্ন সেন্টিমিটার একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং ওয়েটটা যেটা রয়েছে পঁয়তাল্লিশ কেজি ওয়েট রয়েছে এবারে কনস্টেবলের যে দৌড়টা রয়েছে সেই দৌড়টা দেখতে এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ যে সিলেবাসে অলরেডি কিন্তু আমাদের জেনারেল নলেজ এর সঙ্গে সঙ্গে ম্যাথ এবং রিজনিং এর ক্লাসেস আমাদের শুরু হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সমস্ত কোশ্চিনগুলোকে নিয়ে সলিউশন চলছে তোমাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া রয়েছে প্লে ভিজিট করে তোমরা দেখতে পাবে এরপরে নেক্সট যেটা রয়েছে এখানে তোমাদের দৌড়টা যেটা রয়েছে দৌড়ে যে ইনকোয়ারিটা রয়েছে সেই দৌড়টা যেটা রয়েছে সেটি কনস্টেবলের ক্ষেত্রে ষোলোশো মিটার ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটারের দৌড় রয়েছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে এই দৌড়ায় কমপ্লিট করতে লাগবে তাহলে ছ মিনিট তিরিশ সেকেন্ডে দৌড়টাই কমপ্লিট করতে লাগবে ষোলো মিটারের মধ্যে প্রিলিমিনারি কোশ্চেন খুব সহজ হয়ে থাকে যাতে তোমাদের হাইট বা ক্যাটেরিয়া কমপ্লিট হয়ে হয়েছে তোমরা এই দৌড়টাতে ধ্যান দেবে যে দৌড়টাতে যাতে তোমরা কমপ্লিট করতে পারো কারণ দৌড়টা তোমাদের ভাইটাল হয়ে দাঁড়িয়ে যাবে সেখানে প্রিলিমিনারি তোমাদেরকে আমি যে সমস্ত কোশ্চেন করিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট তোমরা সিলেকশনে হয়ে যাবে প্রিলিমিনারিতে তোমরা অবশ্যই পাশ করবে তোমরা যে রেগুলার ক্লাস লোকে অ্যাটেন্ড করো তাহলে এখানে আশা করছি দৌড় এখানে ক্লিয়ার হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে আটশো মিটার যেটা রয়েছে দৌড় রয়েছে চার মিনিটের মধ্যে দৌড়টা কমপ্লিট করতে হবে এ হয়ে গেল তোমাদের যেটা রয়েছে কনস্টেবলের কনস্টেবলের হয়ে গেল কনস্টেবলের প্লিউনের এবং মেন্সের সিলেবাস একই রয়েছে মেন্সে এখানে তোমাদের শুধু এক্সট্রা ইংলিশ ইনক্লুড করা হয়েছে যেখানে টোটাল পঁচিশ নম্বর থাকবে এবং এখানে কনস্টেবলের ক্ষেত্রে দুটোরই তোমাদের যেটা রয়েছে প্রিলিমিনারি বলো মেন্স বলো দুটোই এমসিকিউ টাইপের কোশ্চিন হবে কিন্তু যেটা সাব ইন্সপেক্টর রয়েছে সাব ইন্সপেক্টরের কিন্তু যে মেন্সটা রয়েছে মেন্সটা সেখানে ডিসক্রিপটিভ টাইপের কোশ্চিন সেখানে ডিগ্রেস করা হবে চলে এভাবে তোমাদের সাব ইন্সপেক্টর অফিসিয়াল নোটিফিকেশান নিয়েছে সাব ইন্সপেক্টরের অফিশিয়াল নোটিফিকেশন যে বিস্তারিত তথ্য রয়েছে সেগুলোকে একবার দেখিয়ে দিই বন্ধুরা অনস্ক্রিন তোমরা সাব ইন্সপেক্টর অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে এখানে সিলেবাসগুলো যে রয়েছে এখানে কিন্তু এটা মাত্র রাখবে এখানে আদার্স কেউ এখানে আবেদন করতে পারবে না ধরুন যে যারা পুলিশের এর মধ্যে রয়েছে যারা ভলেন্টিয়ার রয়েছে বা হোমগার্ড রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না এখানে দেখতে পাচ্ছ এখানে ছেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সাতশো তিপ্পান্নটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেটা রয়েছে পুলিশ এর ক্ষেত্রে যেটা আম ব্যাচে এবং আম ব্যাচে রয়েছে একশো পঁচাশিটা ভ্যাকেন্সি রয়েছে আগে চলে যেন আগে এডুকেশন কোয়ালিফিকেশন যা কিছু রয়েছে একই রয়েছে ছেলে মেয়ে সবারই ক্ষেত্রে এখানে এজ লিমিট যেটা রয়েছে এখানে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আগে দেখে নেবো আগে এখানে আমাদের যে তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা রয়েছে তোমাদের হাইট নিয়ে রিগার্ডিং তো হাইটে এখানে আনআর্ম ব্যাচ যেটা রয়েছে যেটা আনাম ব্যাচ রয়েছে সেখানে হাইট বলে দেখে নাও সেখানে হাইট অল ক্যাটাগরি যেটা রয়েছে জেনারেল এস সি এস টি সবারই জন্য অল ক্যাটাগরির জন্য এক্সেপ্ট শুধু এখানে গোর্খা রাজবংশী গারওয়ালি শিডিউল ট্রিপস এরা বাদ দিয়ে সবারই লাগবে ওয়ান সিক্সটি সেভেন একই রয়েছে আগে যেটা আমরা দেখলাম সেই একই রয়েছে এখানে আনাম ব্যাচের জন্য কনস্টেবল এবং এসআই ঠিক একই হাইট এখানে প্রয়োজন যেখানে ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার এবং চেস্ট প্রয়োজন এখানে সেভেন্টি নাইন এখানে সেন্টিমিটার চেস্টের প্রয়োজন এক্সপেন্ড করতে লাগবে পাঁচ সেন্টিমিটার ওয়েটটা যেটা প্রয়োজন ওয়েট এখানে ছাপ্পান্ন কেজি ছাপান্ন থেকে নাও যে পঁয়ষট্টি কেজির মধ্যে ওয়েট থাকলে এখানে ইয়ে করতে পারবে তারপর এখানে গোরখাস রাজবংশীদের জন্য যেটা রয়েছে এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং যেটা চেস্ট চা চাওয়া হয়েছে এখানে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং এক্সপেন্ড করতে লাগবে পাঁচ সেন্টিমিটার ওয়েটটা যেটি চাওয়া হয়েছে বাহান্ন কেজি এখানে ওয়েট চাওয়া হয়েছে এরপরে সাব ইন্সপেক্টর আর্ম আমচ যেটা রয়েছে আর্ম ব্যাচে কিন্তু হাইট বেশি চাওয়া হয় আম ব্যাচে এখানে দেখে না আম ব্যাচে যেটা রয়েছে অল ক্যাটাগরির মধ্যে যেটা রয়েছে একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট প্রয়োজন এর সঙ্গে সঙ্গে এইটটি সিক্স সেন্টিমিটার যেটা রয়েছে তোমাদের চেস্ট প্রয়োজন মিনিমাম এক্সপেন্ড করতে লাগবে তোমাদের এখানে পাঁচ সেন্টিমিটার এবং ওয়েটটা যেটা প্রয়োজন এখানে ষাট কেজি ওয়েট প্রয়োজন এর পরে যেটা রয়েছে গোরকাস রাজবংশী তারপর গারওয়ালিস এদের ক্ষেত্রে এখানে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট প্রয়োজন একাশি সেন্টিমিটার চেস্ট প্রয়োজন এবং পাঁচ সেন্টিমিটার এক্সটেন্ড করতে লাগবে এবং চুয়ান্ন কেজি ওয়েট হতে হবে এরপরে রানটাকে দেখে নেব দৌড়টা এখানে কী রয়েছে দৌড়টাকে এখানে আর্ম ব্যাচ হোক বা আনআর্ম ব্যাচ হোক যে কোনো ব্যাচ হোক না কেন এবি যেই হোক না কেন সবাইকে এখানে আটশো মিটারের দৌড় রয়েছে এবং তিন মিনিটে দৌড়টাকে কমপ্লিট করতে লাগবে এবার অনেকের ইনকোয়ারি ছিল আমাকে প্রিভিয়াস ডেট আমি বানিয়েছিলাম তখন অনেকে আমাকে মেসেজ করেছিল যে বলা হয়েছিল যে এখানে কি কোনো ওয়েট নিয়ে দৌড়তে লাগবে ওয়েট নিয়ে কোনো দৌড়তে হবে কি না তো এখানে কোনো ওয়েট নিয়ে দৌড়তে লাগবে না নর্মালি যে দৌড় রয়েছে নর্মালি কিন্তু দৌড় হতে চলেছে নর্মালি দৌড় হবে তোমাদের এখানে দেখতে পাবে যে সিলেবাস যেটা রয়েছে প্রিলিমিনারি এবং মেন্সের সিলেবাস প্রিলিমিনারি এবং মেন্সের সিলেবাসের ডিফারেন্স যেটা রয়েছে এসআইয়ের ক্ষেত্রে প্রিলিমিনারি সিলেবাস যেটা রয়েছে পুরো যেটা কনস্টেবলের যে সিলেবাস পুরো একই সিলেবাস রয়েছে শুধু কনস্টেবল একশোর মধ্যে পরীক্ষা হবে এবং যেটা রয়েছে এসআই যেটা রয়েছে সেখানে দুশোর মধ্যে পরীক্ষা হবে মানে এখানে প্রত্যেকটি কোশ্চনের মান দুই নম্বর করে দেওয়া হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চনের মান এক নম্বর করে থাকবে প্রিলিমিনারি সিলেবাসে কোনো চেঞ্জেস নেই পুরো একই রয়েছে শুধু মেন্সের সিলেবাসে যেটা রয়েছে আমাদের এসআইয়ের ক্ষেত্রে এসআইয়ের ক্ষেত্রে এখানে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এখানে তিনটে পেপার রয়েছে এবং এখানে ডিসক্রিপটিভ টাইপের কোশ্চিন জিজ্ঞেস করা হবে সেটি যেটা রয়েছে যখন আমরা প্রিলিমিনারি যখন মেন্সের ক্লাস শুরু করবো তখন আমি আলাদাভাবে ক্লাসেস তোমাদেরকে করিয়ে দেবো অবশ্যই এই মুহূর্তে যেটা প্রিলিমিনারি যে ক্লাসেসগুলো এখন চলছে প্রিলিমিনারি ক্লাসেস তোমরা একসঙ্গে প্রিপারেশন নিতে পারবে একইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে সেই জন্য দুটোকে ইনক্লুড করে একসঙ্গে কিন্তু এখন তোমাদেরকে ক্লাসেস করানো হচ্ছে ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে তোমরা প্লে লিস্টগুলো দেখে নিতে পারবে প্রিভিয়াস ডেতে যে সমস্ত ক্লাসেসগুলো আমাদের হয়ে গিয়েছে আশা করছি এছাড়া আর কোনো ডাউট নেই এছাড়া কোনো যে ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো মেন্সের সিলেবাস যেটা রয়েছে পেপার ওয়ানে যেটা রয়েছে পেপার ওয়ানে তোমাদের ম্যাথ এর সঙ্গে সঙ্গে রিজনিং এর সঙ্গে সঙ্গে জি কে রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে কিন্তু ডিসক্রিপটিভ টাইপের মানে তোমাদেরকে ম্যাথ যেটা রয়েছে পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় পাঁচ ইন্টু পাঁচ এরকম করে থাকবে পঁচিশ নাম্বার তারপরে যেটা তোমাদের জি কে যেটা রয়েছে জিকে এরকম থাকে দুই ইন্টু পাঁচ করে তোমাদের পাঁচটা কোশ্চিন থাকবে দুই ইন্টু পাঁচ করে দুই ইন্টু পাঁচ করে দুই ইন্টু পাঁচ করে মানে কত দশ দশ করে এরকম পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে পাঁচ দশের পঞ্চাশ নাম্বার ঠিক রিজনিংও ঠিক একইভাবে তোমাদের ফাইভ ইন্টু ফাইভ এরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখে নেব আমরা এখানে পেপার টুতে যেটা রয়েছে এখানে ইংলিশ রয়েছে ইংলিশে তোমাদেরকে এসে লিখতে দেওয়া হতে পারে রাইটিং স্কিলের মধ্যে থাকে তারপরে পেপার থ্রিতে তোমাদেরকে বাংলা রয়েছে বাংলা এখানে যেটা রয়েছে পঞ্চাশ নম্বরের উপরে এটাও একটি ডিসক্রিপটিভ টাইপের কিন্তু পেপার হতে চলেছে আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই এছাড়াও কোনো ডাউট বা কোশ্চিন ইনকোয়ারি থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবে এবং যে সমস্ত ক্লাসেসগুলো হচ্ছে সেই সমস্ত ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে তাহলে জন্য এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং